আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আছি রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সামনে। দেখুন কত সুন্দর পরিবেশে মানুষ ব্যায়াম করছে। স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য ভালো থাকলে শরীর সুস্থ থাকে, শরীর সুস্থ থাকলে মন ভালো থাকে, মন ভালো থাকলে সবই ভালো থাকে। আমরা প্রত্যেকে ব্যায়াম করা উচিত, অন্ততপক্ষে হাঁটাচলা করা, দৌড়াও, একটু দৌড়াদৌড়ি করা উচিত। নির্বাচন ভবনের সামনে দেখুন তিনটি রাস্তা আছে, খুবই প্রশস্ত। রাস্তাগুলো দেখলে মনে হয় যে গ্রামের একটা ফুটবল মাঠের সমান প্রশস্ত। দেখুন আমরা একটু গত রাতে একটু সকাল সকাল রওনা দেওয়াতে সূর্য ওঠার সাথে সাথে আমরা আমাদের নির্ধারিত স্থানে এসে পৌঁছেছি। আর পৌঁছাতেই দেখলাম স্নিগ্ধ শ্যামল পরিবেশে, শীতল আবহাওয়াতে ভোরের আলো ফোটার সাথে সাথেই নারী পুরুষ সর্বস্তরের লোকই হাঁটতে বা মর্নিং ওয়াক করতে বেরিয়েছে। আসলে সবারই স্বাস্থ্যের প্রতি সচেতন হওয়া উচিত। দেখে খুব ভালো লাগলো। আমরা আছি আগারগাঁও নির্বাচন ভবনের সামনে। এখানে মূলত এনআইডি সংক্রান্ত সমস্যার সমাধান হয়। আমাদের পরিচিত একজন নয়াপাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সহযোগিতা নিয়েছিল, যেহেতু এলাকার এবং উনি ঢাকায় থাকে। ওনাকে সব কিছু গুছিয়ে দেওয়ার পরও উনি অনুরোধ করলো যে ঢাকা আসতেই হবে, তো ওনার অনুরোধ ফেলতে পারলাম না, শেষ পর্যন্ত বাধ্য হয়ে আসা। আপনারও অনলাইন অফলাইন যে কোনো সেবার জন্য, এনআইডি সার্ভিস সহ যে কোনো অনলাইন অফলাইন সেবার জন্য নয়াপাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ সহযোগিতা ও পরামর্শ পাবেন। আগারগাঁওতে অনেকবারই আসা হয়েছে, কিন্তু আজকের এই সফরে যেহেতু ভোরবেলায় আসা হলো, অনেক কিছু দেখতে পেলাম। আসলে স্বাস্থ্যের প্রতি সবাই সচেতন হওয়া উচিত, সবাই স্বাস্থ্যের দিকে নজর দেওয়া উচিত। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ।